ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী যুক্তরাষ্ট্র টাকার পাহাড়, অবশেষে সকল সম্পত্তি বাজেয়াপ্ত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এবার কঠিনভাবে ফেঁসে গিয়েছেন, বাড়িতেও র‍্যাবের অভিযান, বাড়ি থেকে পাওয়া গেল কোটি কোটি টাকা। এসব টাকা র‍্যাব উদ্ধার করেছে, চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে এসব বিষয় নিয়ে আমরা এই ভিডিওতে সম্পূর্ণ তথ্য জানবো। অবশ্যই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। দর্শক, আপনারা ইতিমধ্যে অবগত আছেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, তিনি অনেকদিন আগে কিন্তু যুক্তরাষ্ট্র তার অনেক সম্পত্তি দেখা গিয়েছিল, অবশেষে সকল সম্পত্তি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তিনি নাকি হাজার হাজার কোটি টাকা সেখানে পাচার করেছেন, এমনকি অনেকটি বাড়িও রয়েছে তার। এ সকল সম্পত্তি বাজেয়াপ্ত করবে, এটাই কিন্তু স্বাভাবিক, কেননা মার্কিন যুক্তরাষ্ট্র বলে দিয়েছে যে যারা যারা দুর্নীতি করে টাকা পাচার করবে তাদের বিরুদ্ধে কঠিন অ্যাকশন নেবে যুক্তরাষ্ট্র। দর্শক, এই ভিডিওতে আপনারা দেখেছেন যে আওয়ামী লীগ নেতার বাড়িতেও কিন্তু র‍্যাবের অভিযান চালিয়েছেন, সেখান থেকে উদ্ধার হয়েছে হাজার হাজার কোটি টাকা। দর্শক, এসব বিষয় নিয়ে কিন্তু চাঞ্চল্য সৃষ্টি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, অনেক করে এই অভিযান নিয়ে তোলপা সৃষ্টি হয়েছে। আপনাদেরকে এই ভিডিওতে সম্পূর্ণ তথ্য জানিয়েছি, অবশ্যই এসব বিষয় নিয়ে আপনার মূল্যবান মতামত জানাবেন। পরবর্তী এরকম ভিডিওগুলা পেতে হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।